সামিত দোস কয়টায় উঠছি? একটা বেটা একটা। অ্যাকচুয়ালি আমরা একটাই উঠছি, আমাদের পক্ষে আর সম্ভব না। তুমি তো ঘুমায় ছিল পুরো। তারপরে আমি তো আবাসিক হোটেলে গিয়ে ঘুমাই নাই। কিসে তুই উপরে উঠবি কইলি কে? পরে দেখবো আমরা, ওরা অ্যাকচুয়ালি ট্রেনে আছে। কাহিনীটা কি হচ্ছে, কাহিনীটা শুনতে হলে আপনাদেরকে পিছিয়ে যেতে হবে। তো পিছের ঘটনা আমরা বলতেছি। অ্যাকচুয়ালি আমি আর পলক, আমার সাথে পলক আছে, আমি আর পলক ট্রেন মিস করছি। আমাদের ট্রেনটা ছিল 10:30টার দিকে। ট্রেন মিস করার পর আমরা বাসে উঠছি। বাস আমাদেরকে কটার দিকে নামায় দিল? বাস নামায় দিছে হলো প্রায় 8টার দিকে নামায় দিছে। আমরা তখন ওইখানে ছিলাম ওইখান থেকে। তারপরে ভাবলাম ওইখানে কী করব, তো আমরা ফেনি স্টেশনে চলে আসছি। আমরা আপাতত ফেনি স্টেশনে ওয়েট করতেছি ওদের জন্য। ওরা ট্রেনে আসে, ওরা মেল ট্রেনে উঠছে। স্টেশনে যে আসছে ওনার সাথে কথা বলে দেখলাম ওদের আস্তে আস্তে প্রায় 4টা, এখন বাজে 4:09, ওদের আস্তে আস্তে বেজে যাবে হলো আপনার 5টার উপরে সামথিং। তো আমরা গ্যাস ওদের জন্য ওয়েট করতেছি। সবার দুজনের চোখে ঘুম। তো আমার সাথে পলক আছে, দেখবেন একটু পরে। আর গ্যাস ব্লগটা খুব এনজয় হবে, মজা হবে আশা করি। কিন্তু অ্যাকচুয়ালি এখনই আমি টায়ার্ড হয়ে গেছি, আমার রেস্ট দরকার। ব্যাগ তো অনেক ভারী, ব্যাগ নিয়ে আরও টায়ার্ড। তো আমরা ওয়েট করে থাকি, ওরা দেখি কখন আসে। আর যারা যারা ব্লগটি দেখতেছেন এনজয় করার জন্য এখানে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ওকে গাইস, আমরা ওয়েট করি, আপনারা ওয়েট করতে থাকেন। একটা মানুষ বাসে ট্রেন মিস করে, ঝর্ণা রেস্টুরেন্ট, ঝর্ণা হোটেল আর কি। কিন্তু এখানে ঝর্ণা নেই। ঝর্ণা কই? ওই ঝর্ণায় যাবো একটু পরে। ঝর্ণা নেই এখন। রেস্ট নেওয়ার জন্য আমরা ঝর্ণা রেস্টুরেন্টে বসবো, ঘুমা যেতে পারি। এই তোমরা এত মানুষ ভিতরে কি করো? আমরা কি ওটার মধ্যে রুম? ওরে ভিতর তো ঝর্ণা যেতে হইব। ওই দুই আগে এটার ভিতর দিয়ে কি পড়ে যাচ্ছে ঝর্ণা? আমরা রেল স্টেশন থেকে একটা হোটেলে গেছি, হোটেল থেকে ওখানে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এবারও আমি বাস মিস করছি, দুর্ভাগ্যবশত আমি ঘুমাইছিলাম। তো তারপর আসছি আমরা বাস ওইটা কই নামছি, খোয়াছড়া আসছি হলো। ফার্স্টে আমরা মহিপালের ওইখান থেকে বাস নিছি, বাস নিয়ে তারপরে বাস ভাড়া কত নিছে ঠিক মনে নেই। ওইখান থেকে আমরা সিএনজি নিয়ে এখানে আসছি ঝর্ণা রেস্টুরেন্টের সামনে। তো আমরা এখন উপরে উঠবো, একটু পরে রেস্ট নিতেছি। সবাই ড্রেস আপ চেঞ্জ করলাম। তো গাছ চলেন, আমরা আপাতত সবার সাথে পরিচয় হয়নি। ফাইম কিসে তুই উপরে উঠবি কইলি কে? ঝর্ণার উপরে উঠবো। আমি কই যেতেছি আমরা দুবাই। ওই যে দেখা যেতেছে, দেখা যেতেছে না পাহাড় দেখা যেতেছে। আমার মুখে ঝর্ণার পানি লাগে। রাফিদ জয় করে,
আরো পোলা পেন ভিতরে আছে হ্যাঁ কি করতেছে ওগুলা বইলা বেটা পোলা যেসব চেঞ্জ করতেছে যাও যাও যা দেখো ভিতরে না না থাক যাচ্ছে তো আমার সাথে আছে পলক ঢাকা থেকে দুজন একসাথে বাসে করে আসছি দুজনে একসাথে ট্রেন মিস করছি তারপরে দুজন ঘুমায় গেছিলাম হোটেলে ওরা আমাদেরকে ফোন দিয়া পায় নাই 12-13টা ফোন দিছে ওইবারও বাস মিস করছি বাস মিস করার পরে আরে আমরা দুজনে আবার অন্য বাস ওইটা ওদের সাথে খোয়াছড়া ইচ্ছা একত্র হয়েছি তো আমরা এখন একত্রে সবাই পাহাড়ে উঠবো ঝর্ণা দেখবো আশা করি আপনারা মজা পাবেন চিল করবেন আর ওয়েদারটা যা জোস একটু আগে দেখছেন পাহাড়টা দেখা যেতেছে তো আশা করি সিনেমেটিক দেখবেন ভিউ দেখবেন আরও মজা পাবেন রোদ অনেক পাহাড়ি পরিবেশ দেখবেন তো দেখতে থাকেন আপনারা আমরা যাইতে থাকি চিল করতে থাকেন গাইস ওকে বাই ভাই বাস নিবি না কয়টা বাস লাগবে ১৩টা কেন তোর বাস লাগবো না ১ লাখ কত কইরা আমরা খোয়াছড়ি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি সবাই যাইতেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ আদুজন বারোয়া ঢালা জাতীয় উদ্যানে আপনাকে স্বাগতম খোয়াছড়ি ঝর্ণা এদিকে তো আমরা রাস্তা ধরে এগোচ্ছি আপনারা আমাদের সাথে থাকতেন ফজলে আর ইয়াসিন কি করো সুন্দর না এটা কি মুরসালিন আর সাব্বির আমি উঠলে পড়বো শিওর কত লাগবে এখানে এখানে লাগছে ২৮০ টাকা ১৪ জনের মানে পার পার্সন ২০ টাকা করে ২০ টাকা না দিলে হইব না মনে তো হয় না পরিচয়টা দিয়া দাও তোমার না না ওই যে ওনারে পরিচয় দিতে বলছিল আচ্ছা ভাই আপনার পরিচয়টা একটু দিবেন ওনাকে না না তুমি ওনারে পরিচয় দাও তাহলে টাকা লাগবে আচ্ছা আচ্ছা ওহো ওই পরিচয় কি এখানে চলবে সবাই ঢুকা যাবে একসাথে কিরে পলক যাবি না এই যে আমি একজন ১৪ জন তারপর আমার হাত লাগছে উঠতে কিরে ভাই হাঁপাই গেছি আর কতক্ষণ জানি ফোন তো দায় বার আমার উপর
আইজন ব্লক করো সামনে দেখ সামনে না না আমি আমার মত আছি হ্যাঁ হ্যাঁ আমার মামা আমার মামা আমার পা পুরো কাদা তো হ্যাঁ হ্যাঁ মামা আও কই মামা আও আমার পা এত কাদা এই জামিত তুমি না ওই যে উপরেরটা যাবে একদম যাবো বাট পায়ে কাদা লাগছে ইংলিশে আচ্ছা আমরা পদ্মটা যাইতে আর কতক্ষণ 10 মিনিট 15 মিনিট ঠিক আছে এই রাস্তা চলতে থাকলে তো আমাদের আধা ঘন্টা লাগবে তোরা বয়া বললি কেন আমরা নাকি সব চুপটাই যাবো মানে ফিল তো ট্রেকিং হইতাছে কিন্তু মজা পাইতাছে এটা সত্যি কথা এই সামের এই জানি তুমি উপরটা যাবা লোকর লোকর আরে আমার তো ফল আছে প্রথম ঝর্ণা যেটা ওইটা চলে আসছি খোড়া খোড়া ছড়ির ভাই অনেক ট্রেকিং করছি এর জন্য ক্যামেরা আসি না এখন কি অবস্থা আমার খুব খারাপ লাল হয়ে গেছে ভাই কি ট্রেকিং করলো আপনি তো দেখলেন আচ্ছা আমরা আগে প্রথম ঝর্ণাটা উপভোগ করি সবাই ছবি টবি শুরু করে দিতে প্রথম ঝর্ণায় অনেক ক্লাউড ওরা চিল করতে আসছে কিন্তু ভাই আমার চিলেরই নাই মানে এতক্ষণ ধরে ট্রেকিং করে আর চিল করতে মন চাইতেছে না কি মন দেখো ওর কি অবস্থা ভাই উপরটা উঠবা না একদম শেষ প্রথম ডেটে অবস্থা কেন তোমার আচ্ছা ভাই আরও উঠতে মঞ্চের সাথে দেখা যাক আমরা শেষ পর্যন্ত যাব আমরা এখন এই ঝর্ণাটা উপভোগ করি খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আমি কখনো ধোয়া হয়ে উড়ি কখনো হয়ে ঘুরি কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি যতটা দূরে সরি ততটা ধরা পড়ি শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি কেন চিঠি চাই ভুল ঠিকানায় বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি মনে মনে প্রেম প্রিয় তোমার সবে সাই কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি এই আছে এই নাই চুইটা কাছে যাই ভুলে 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 এই এই আছে এই নাই ছুটে কাছে যাই ভুল ভ্রান্তি ঘুমে দেখা সুখ খুঁজে 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 স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তো আমরা ব্যাক করতেছি কটায় উঠছি ইয়াসিন দশটায় এখন বাজে দুইটা সাতটা ঝর্ণাই শেষ আয় না ঝর্ণা কটায় উঠছি সাতটা ঝর্ণা উঠছি সামির দোষ কটায় উঠছি অ্যাকচুয়ালি আমরা একটাই উঠছি আমাদের পক্ষে আর সম্ভব না আমরা অনেকক্ষণ ট্রেকিং করছি ট্রেকিং করে তারপর অবশেষে ঝর্ণার সন্ধান পাইছি ঝর্ণায় গোসল করছি কি যে একটা ফিল শান্তি দোস্ত আর ফিল ও আই এম এক্সস্টেড লেট ইট বি
তুমি তো ঘুমাইছিলা পুরা। তারপরে আমি তো আবাসিক হোটেলে গিয়ে ঘুমাই নাই। ও শিট। আচ্ছা আমি রেস্টের জন্য গিয়ে ঘুমাইছিলাম আবাসিক হোটেলে। সেটাই হোক, এটা তো আমরা জানি না। না কিন্তু তো স্পিড। তো তোর মানুষ রেস্টের জন্য যায় না আবাসিক হোটেলে। আমরা ফিলটা খুব জোস পাইছি। ও স্পিড। ও শিট। তুমি তো ভাবে পড়ে গেল সোহাগ। ও মাই গড। সিরিয়াসলি ম্যান। Oh, it was pre-planned. No, no. Wow. अच्छा এটা ইচ্ছা করে ছিল না? যে অবস্থা। ইচ্ছা কি তোমাকে পড়ে গেল স্বাগতম। দেখুন ভিডিও সহ। আচ্ছা গাইস ব্লগটি দেখতে থাকেন আমরা এখন কোথায় জেনে যাব আবার? আমরা ফয়াছরে আমাদের লকার রুম যেখানে ফেলে যাব। ছোটবেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট। হ্যাঁ আমরা ঝর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্টে ব্যাক করব। আমরা গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর দেখা হবে। আপনারা দেখতে থাকেন ব্লগটি। এখান থেকে যেতে আমাদের সামির আর কতক্ষণ লাগবে? আমাদের 30 মিনিট লাগবে যাইতে। আমরা আবার নামার সময় আরো ট্রেকিং করতে হবে। তো এখন ভিজা গেছি, তো এখন যে অবস্থা খুব খারাপ। যতটুকু সম্ভব দেখতে থাকেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। অনেক অবস্থা খুব খারাপ। হ্যাঁ আমি না থাকলে তুই গেছিলি। কুন্দিতা নাম মুদ বল, তুমি সবার লাস্টেই থাকবা। তোমার কি দোষ? অনেক কষ্ট। নানা বাড়ি সব শহরে ছিল, আমি তো জীবনে এগুলো পথে দিয়ে পারি হই নাই। তো ফার্স্ট টাইম দি পাহাড়ে এই জায়গায়? হ্যাঁ দোষ, ফার্স্ট টাইম পাহাড়। দেখো দেখো ট্রেকিং যাবে। এদিকটা যাবো কেমনে? আমার কাছে তো বাস নাই। শিয়ান শিয়ান দাদা যেটা উপকার করে ওটাকে খারাপ বলতো না। শিয়ানকে বাস আই কইছ না, ওই দেখার বাসি ভেঙে গেছে। বাসের লাগে বেড়াতে করছে ভাই। আরে পসিবল না ভাই। ভাই এটা হচ্ছে কি জানেন? আমি গেলাম গেলাম এটা আইস স্কেটিং গেলাম। দাদা
পলক মনে হচ্ছে লাগিয়েছে সামনে আছি অত ভিজে নাই আমরা ভিজছি ছোটবেলা থেকে আমি ক্যাম্পিং করে বড় হয়েছি আমাদের জুতা পরে আসলে কি অবস্থা হইতো অবস্থা কেন আমি সব জায়গায় পিছলা খেয়ে খেলামছি ও আচ্ছা ব্যথা না পাই যদি জুতা নিয়ে আসতে আমাদের কি অবস্থা হইতো কি বুঝি নাই আমি ইন্টেলিজেন্ট না অনেক হ্যাঁ এই যে ইন্টেলিজেন্টের রূপ তোমরা কি নিচে দিয়ে আসতে ভয় পাও বুঝি না এবার উপরে উঠতে হবে আমার আবার ও শিট তো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করলাম একটু আগে খাওয়া দাওয়া শেষ করছি এখন আমরা মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা হবো আপনারা যারা যারা ব্লগটি দেখছেন আশা করি ভালো লাগছে আমরা আজকে মহামায়া লেকের যে উদ্দেশ্যে রওনা হবো তো এখন আমরা এখান থেকে রওনা দিব তো আমাদের ট্রিপটা সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আপনাদের কিছু কথা বলতেছি ট্রিপটা বাজেট ট্রিপ ছিল 14 জন আসছি ফ্রেন্ডরা সবাই মিলে তো আমরা সবারই আমাদের ফার্স্ট টাইম ছিল এক দুজন বাদে ওদের যাই না একজন সবারই ফার্স্ট টাইম ছিল ট্র্যাকিংটা জোশ ছিল সারা রাত না ঘুমায়া ট্র্যাকিং করে এক একজনের দম বের হয়ে গেছে মানে দেখা মনে হইতেছে আমি টায়ার্ড আরও এক একজনের দেখলে আরও বুঝতে পারবেন আপনার টায়ার্ড তো ওইখানে ওঠার জন্য প্রায় আমাদের ফার্স্ট ধাপে যেতে যে ফার্স্ট ঝর্ণাটা আছে ওইখানে যেতে আমাদের টাইম লাগছে প্রায় দেড় ঘন্টা বৃষ্টির কারণে কাদা ছিল এর জন্য আরও সবাই সাবধানতা অবলম্বন করবেন আর একটা কথা ওইখানে যেতে হলে খাবার বা যদি কারো দরকার পড়ে অবশ্যই পানি নিয়ে নেবেন আর লাঠি তো অবশ্যই দরকার তো আমরা যতটুকু ঘুরছি আপনারা ভিডিওতে দেখছেন ব্লগে দেখতে পারতেছেন ঝর্ণা রেস্টুরেন্টে ছিলাম মানে ঝর্ণা রেস্টুরেন্টে এখানে আপনাদেরকে মানে কোনো ঘর না বা কেবিন ভাড়া দিবে না ওরা লকার ভাড়া দিবে এখানে তারপর আমরা খাওয়া দাওয়া করছি এখানে আসলে মানে এগুলাই করা যাবে গোসল করা যাবে কিন্তু থাকার কোনো জায়গা নাই আমাদের আজকে ব্যাক করতে হবে তো আমরা আজকে মহামায়া লেক যাব তো আপনারা আশা করি এই ব্লগটি ভালো লাগছে যতটুকু সম্ভব ইয়া করছি আর আমাদের ভিউটা তো দেখতেই পাচ্ছেন জোস একটা ভিউ ঝর্ণা রেস্টুরেন্টের পাশে তো আমাদের ব্লগটি এখানে এন্ডিং করতে হবে দেখা হবে মহামায়া লেকে নেক্সট ব্লগে তো খোদা হাফেজ গাইস